বাবা ছোটবেলা থেকে আমার শক্তি আমার টিনা আমি তোমাকে খুব ভালোবাসি টিনা আসতেই বলে কারণ উফ জানাচ্ছি আমার ভাবতো প্লিজ প্লিজ বাবা हेलो फ्रेंड्स वेलकम टू जेपी ग्लैमर वर्ल्ड आज के वीडियो थंबल देखे अपना निश्चय बुझते पेरेछेन आज के आमी ऑडिशनर एक सीरियस टॉपिक निये आलोचना करब सो वीडियो टी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखबेन नाहले अनेक किछु बुझते पारबेन ना एक मूवी बा सीरियलेर गल्प दरियाय कोनो काल्पनिक বা বাস্তবে ঘটে যাওয়া ঘটনা থেকে এই গল্পের মধ্যে কিছু লিমিটেড ক্যারেক্টার থাকে যেমন ফার্স্ট লিড ক্যারেক্টার সেকেন্ড লিড ক্যারেক্টার সাপোর্টিং ক্যারেক্টার কমেডিয়ান ভিলেন ইত্যাদি এই ক্যারেক্টারগুলিকে বেস করে অডিশন নেওয়া হয় আর এটা আপনারা নিশ্চয়ই জানেন আপনি যদি অডিশনে ঠিকঠাক অভিনয় করেন আপনাকে সিলেকশন করা হবে আর আপনি যদি ভুল ত্রুটি করেন তাহলে আপনাকে রিজেকশন করা হবে সুতরাং আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব অডিশনের সময় কোন কোন ভুল ত্রুটি করলে আপনি রিজেকশন হতে পারেন আর দেরি না করে চলুন শুরু করা যাক অডিশনের সময় ক্যামেরার সামনে অনেকে স্ক্রিপ্টের কিছু লাইন বা ওয়ার্ডস ভুলে যায় যার ফলে ডায়লগ বলতে বলতে তারা হঠাৎ করে থেমে যায় এই ধরনের বোকামি আপনি কখনো করবেন না তাহলে অডিশনে আপনার একটা খারাপ ইমপ্রেশন পড়বে যার ফলে আপনার রিজেকশন হতে পারে এখন প্রশ্ন হলো যদি আপনি কখনো অডিশনের সময় এমন সিচুয়েশনের মধ্যে পড়েন তাহলে তখন আপনি কি করবেন মাঝখানে ডায়লগ ভুলে যাওয়া এটা একটা কমন ব্যাপার নতুনদের জন্য এই সামান্য ভুলের জন্য কোনো প্রোডাকশন হাউস কখনো আপনাকে রিজেকশন করবে না যদি আপনি স্মার্ট ওয়েতে আপনার ভুলটাকে চাপা দেন ডায়লগ ডেলিভারি করার সময় যখনই আপনি কোনো লাইন ভুলে যাবেন সেই লাইনটাকে ওভারল্যাপ করে কন্টিনিউ পরের লাইন থেকে শুরু করবেন এক মুহূর্তের জন্য এক্সপ্রেশনটাকে ছাড়বেন না আপনি এক্সপ্রেশনটাকে এমনভাবে ধরে রাখবেন যেন কেউ বুঝতেই না পারে যে আপনি কোনো লাইন বা ওয়ার্ডস ভুলে গেছেন এবং সেটাকে ওভারল্যাপ করেছেন আপনার অ্যাক্টিং পারফরম্যান্স যদি খুবই স্ট্রং হয় তাহলে দু একটা লাইন আপনি ছেড়ে দিলেও এতে আপনার পারফরম্যান্সের উপর কোনো ইফেক্ট পড়বে না অডিশনের সময় অনেকে স্ক্রিপ্ট ভুলে যায় যার ফলে নার্ভাস হয়ে কি বলবে ভাবতে ভাবতে একই ডায়লগ বারবার রিপিট করে ফেলে যেমন কোনো বাচ্চা টিচারের সামনে পড়া বলতে বলতে যদি কোনো লাইন ভুলে যায় তখন সে আগের লাইনটা বারবার রিপিট করে কিন্তু অভিনয় মানে তো আর রিডিং পড়া নয় যে আপনি যেমন তেমনভাবে ডায়লগ ডেলিভারি করবেন স্ক্রিপ্টের ডায়লগ আপনাকে সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে কোনো লাইন বারবার রিপিট করা যাবে না অভিনয় করার সময় আপনি যদি একই ডায়লগ বারবার রিপিট করেন তাহলে সেটা শুনতেও একটু অড লাগবে এতে আপনার রিজেকশন হতে পারে একজন স্ক্রিপ্ট রাইটার অনেক ডিপলি থট এবং ভিজুয়ালাইজ পাওয়ার নিয়ে স্ক্রিপ্টের প্রতিটি লাইন সাজিয়ে সাজিয়ে লেখে আর অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের নিপুণ অভিনয়ের মাধ্যমে সেই স্ক্রিপ্টের একটা বাস্তব রূপ দেয় আমি অডিশনে অনেকের এই ভুলটা করতে দেখেছি স্ক্রিপ্টের মধ্যে যে লাইনগুলো লেখা থাকে তারা সেই লাইনগুলো না বলে তারা নিজের মতো
এক্সট্রা ওয়ার্ড বা লাইন স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করে দেয়। এটা একটা মারাত্মক ভুল। এই ভুল করলে হয়তো আপনার রিজেকশন হতে পারে, কারণ আপনি অডিশন দিতে এসেছেন একজন অ্যাক্টর হওয়ার জন্য, রাইটার নয়। আপনার কাজ হলো অ্যাক্টিংটাকে ফুটিয়ে তোলা, না স্ক্রিপ্টটাকে এডিট করা। আজকে এই ভিডিওটিতে রিজেকশন হওয়ার মেন তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা অডিশনের সময় এই ভুলগুলি কখনোই করবেন না। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে।